Assalamualaikum, দর্শক আপনারা এখন যে গাছটি দেখছেন এটা হচ্ছে জারা 1 হাইব্রিড একটি ঘাস উচ্চ ফলনশীল একটি ঘাস অল্প দিনে অধিক ফলন পাওয়া যায় অন্যান্য ঘাসের তুলনায় এটা হচ্ছে সেই জহিরুল স্যারের টিম থেকে আগত জারা 1 হাইব্রিড ঘাস মোটা এবং অধিক পাতাযুক্ত একটি ঘাস এই ঘাসটি যদি আপনারা উঁচু জমিতে একবার চাষ করেন কমপক্ষে 3 থেকে 4 বছর খাওয়াতে পারবেন আর এই ঘাসের কোনো বীজ হয় না এটা মূলত কাটিং লাগাতে হয় এটা পরিপক্ক যদি আপনি কাটিং লাগাতে পারেন এখান থেকে 3-4 বছর অনায়াসে আপনি এরকম ঘাস পাবেন এখন দেখুন এই ঘাসটি প্রায় 7-8 ফুট লম্বা হয়েছে এখন এটা খাওয়ানোর সবচেয়ে উপযুক্ত সময় এটা সম্পূর্ণ নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ অংশ নরম যদি এর বড় করতে চান সেক্ষেত্রে আপনার নিচের অংশটা শক্ত হয়ে যাবে তখন আবার মেশিনের প্রয়োজন হবে তো আমি মনে করি 8 ফুট 9 ফুট অবস্থায় কাটলে সম্পূর্ণ অংশ নরম পাবেন দেখুন কি রকম ঘাস জারা 1 হাইব্রিড এই 8 ফুট 9 ফুট অবস্থায় কাটবেন সম্পূর্ণ অংশ পাতা পাবেন আর অল্প সময়ের ভিতরে এই ঘাসটা হয়ে থাকে অন্যান্য ঘাস কাটতে তো সময় বেশি লাগে বা সময় লাগে ঘাস হতে কিন্তু জারা 1টা অন্যান্য ঘাসের তুলনায় অল্প দিনে আপনি ঘাস সংগ্রহ করতে পারবেন হারভেস্ট করতে পারবেন আপনার খাবারের জন্য জারা 1 হাইব্রিড এই ঘাসটিতে কিন্তু 17-18% প্রোটিন রয়েছে উচ্চ ফলনশীল একটি ঘাস তো এই গরু এবং ছাগলের জন্য যারা এই ঘাসটি চাষ করতে চান আমি মনে করি অন্যান্য ঘাসের তুলনায় ভালো হবে কারণ অল্প দিনে ঘাসটা হারভেস্ট করা যায় অল্প দিনে কাটা যায় গরু ছাগলের জন্য দ্রুত ঘাস কাটতে চান যারা তারা এই ঘাসটা চাষ করতে পারেন আর এই ঘাসের কাটিংগুলো আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা সরাসরি যদি কেউ আসে প্রজেক্ট দেখে নিতে চান সেটাও পারবেন যদি আসেন তাহলে তো আপনার কুরিয়ার খরচ লাগে না আইসা দেখে আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন যদি আসতে না চান ব্যস্ততা থাকে সেক্ষেত্রে আমরা সুন্দরবন কুরিয়ারের যে কোনো জেলাতে কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো যদি কাটিং নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে